পয়গম্বর বলেন, জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সব মানুষের অন্তর ইমানওয়ালা, ইমানের আলোতে আলোকিত। নবীজি বলেন, মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারি, মূর্তি পূজারি বানায়, গাইরুল্লাহর গোলাম বানায়। জমিনের মধ্যে যখন আল্লাহ মানুষ পাঠাইছেন সবার অন্তর ছিল পরিচ্ছন্ন, আয়নার মতো পরিষ্কার। গুনাহ করার দ্বারা বান্দার সুন্দর আয়নাটা কালো হয়ে গেছে। নবীজি হাদিসে বলেন, মানুষ যখন একটা গুনাহ করে অন্তরে কালো একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করে দুইটা কালো দাগ পড়ে যায়, এইভাবে গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে যায়। অবস্থা এমন হয়, দাবি করে মুসলমান, দাবি করে নবীর উম্মত, কিন্তু ইসলামের আমল সহ্য করতে পারে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, দাবি করে মুসলমান নবীর উম্মত, এরপরেও কেন পর্দা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, সুন্নতের আমল ভালো লাগে না? এর একমাত্র কারণ ওই বান্দার অন্তর কালো, ভালো জিনিসও সে ভালো দেখে না। আল্লাহর নবী বলেন, এই অন্তরের ময়লা যদি বান্দা তুমি দূর করতে চাও তাহলে তুমি মেডিসিন লাগাও। যেমন জামায় ময়লা পড়েছে, দোকান থেকে কাপড় কিনলাম বড় পরিষ্কার, নিজের হাতে আনার পরে ব্যবহারের পরে ময়লা হয়ে গেছে। ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করো, সাবান লাগায় ময়লা দূর করে দাও। কিন্তু এমন কিছু ময়লা লাগাইছো পোশাকে যেই ময়লা সাবানেও দূর হয় না। বলে তো কি করা যায়? বলে তোমার হাতে আর ময়লা দূর হবে না, তৃতীয় আর এক হাত ব্যবহার করো। বলে তা কেমন? বলে রাস্তার বিভিন্ন স্থানে ছোটোখাটো বাজারের মধ্যে লন্ড্রিওয়ালারা আছে, এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে, ওখানে তোমার জামাটা দিয়ে দাও, বিদেশি মেডিসিন দিবে তো জামার যত ময়লা তা পরিষ্কার হয়ে যাবে। গুনাহ করার কারণে অন্তর আপনার আমার ময়লা, এই ময়লা দূর করার জন্য আল্লাহর দেওয়া প্রাথমিকভাবে তুমি সাবান লাগাও, জিকির করো, ইস্তেগফারের আমল করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো। তুই এমন এমন গুনাহ করেই ফেলছো যেই গুনার আসর আর অ্যাকশন নামাজেও যায় না। অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে, আছে না নেই? তাহলে সে নামাজ পড়ে ঠিক, অন্তরের মধ্যে গুনার ময়লা এখনো, ইস্তেগফারের দ্বারাও যায় না, নামাজের দ্বারাও যায় না, কারণ এই ময়লা যদি তুমি সাফ করতে চাও তোমার নিজের হাতে আর হবে না, তৃতীয় হাত লাগাইয়া তোমার অন্তর পরিচ্ছন্ন করো। তৃতীয় হাত কেমনে লাগাইবা? তোমার জিন্দেগিটা তার কাছে তুমি বলো তোমার রোগের কথা, তার কাছে বিদেশি মেডিসিন আছে, ওই মেডিসিন দিয়া যখন মেহনত করবে যত কঠিন ময়লা থাক সব অন্তর থেকে দূর হয়ে যাবে। তৃতীয় ব্যক্তি যারা অন্তরের ময়লা দূর করবেন তারা হলেন বর্তমানে ওলি আউলিয়া। তারা কারা? ওলি আউলিয়া। আর বিদেশি মেডিসিন যেটা ব্যবহার করবে, যেই মেডিসিন জমিনে পাওয়া যায় না, যেই মেডিসিন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না, ওই মেডিসিন পাওয়া যাবে একমাত্র ওলিয়াউলিয়ার কাছে। ওই মেডিসিন হলো তাকওয়া। হার কে দারাত খাউফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হাকছি যে মাখা আজ ইনসু যা
ফজলে উয়া মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা যারা জমিনে তোমরা আমার, আমি জহুরের সময় জুমায় বলেছিলাম দুনিয়ার সব আল্লাহ মানুষের জন্য বানাইছেন আর মানুষ আল্লাহর গোলামির জন্য বানাইছেন। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি তোমারে বড় আদর করে বানাইছি, আমি আল্লাহ এত আদর করে বানাইছি, আমি আল্লাহ পাক জিনেরও এত মায়া করে বানাই নাই, আমি আল্লাহ ফেরেশতাকে এত আদর করে বানাই নাই। দেখছো এত বিশাল আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি, বানাইতে সময় নিলাম মাত্র ছয় দিন, কয় দিন? আর তোমার আমার মতো বান্দা যার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি এক ফোঁটা পানির দ্বারা তোমার অস্তিত্ব দান করলাম, মায়ের গর্ভে আমি আল্লাহ তোমার মতো বান্দা দুই তিন কেজি পরিমাণ ওজন এক হাত পরিমাণ লম্বা, আমি আল্লাহ তোমার মতোই ক্ষুদ্র বান্দাটারে মায়ের গর্ভে বানাইছি, এত বিশাল আসমান বানাইলাম ছয় দিনে, এত বিশাল জমিনটা আমি দোনোটা বানাই দিলাম ছয় দিন, আর তোমার মতো একটা ক্ষুদ্র গোলাম মায়ের গর্ভে বানাইতে আমি সময় নিলাম ছয় মাসের মতো, কয়দিন? কারণ কি? আল্লাহ তাআলা বলেন, এর কারণ মায়া আর মহাব্বতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে, আমি আল্লাহ মহাব্বত করে তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত মায়া করি, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস, আমি আল্লাহর আদরের ছেলে নাই যে আমারে বাবা বলে ডাকবে, আমি আল্লাহর মেয়ে নাই যে বাবা বলে ডাকবে, আমি আল্লাহর স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে, আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ বড় আশা করে আছি এই মানুষ আমারে মহব্বত করে ডাকবে, আমি আল্লাহ মায়ের গর্ভে জবানটা দিয়া নাপাক রক্ত লাগাই নাই, কারণ জমিনে গিয়া জিব্বা নাড়ায় নাড়ায় তুমি মাকে মা বলে ডাকবা, বাবাকে ডাকবা, মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, যখন তুমি জবান দিয়ে আমার মাওলার মহব্বতে একটা ডাক দিবা। এরে আল্লাহর বান্দা, সন্তান যখন মা মা বলে ডাকে, মায়ার মহব্বত মায়ের মহব্বত বাড়ে কাছে টেনে নেয়। এরে আল্লাহর গোলাম, সন্তান বাবা বলে ডাকলে বাবার মায়া বেড়ে যায়, সন্তানকে কাছে টেনে নেয়। রে আল্লাহ পাকের মায়া তুই মা বাবার থেকে অনেক বেশি, আমার মাওলার কোনো মায়ার সীমানা নাই, ও বান্দা তুমি যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহর মায়া তোমার দিকে কেন আসবে না, আল্লাহ তোমাকে কেন কাছে টেনে নিবেন না। এরে আল্লাহর বান্দাই, জমিনের মধ্যে যারা আমার মাওলাকে মহব্বত করে ডেকেছেন আল্লাহ তাদেরকে বড় মায়া করেছেন, এই জমিনে মায়া করার কারণে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলতে পারে না, আমার নবীকে জমিনের কেউ ভুলতে পারে না, আমার নবীকে মায়া করেছেন আমার আল্লাহ এত বেশি, যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার নবীর বারো আসে, আসমান আমার নবীর বড় আশেক, জমিন আমার নবীর বড় আশেক,
আমার নবীর জন্য গোটা মাখলুকাত পাগল হয়ে গেছে। মায়ার নবীকে এত মায়া করলো, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায়। নবীর একজন আশেক পাগল খেজুর বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে, নবী দুনিয়ায় নাই। আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা ফালায়া দিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রাখছিলাম রহমতের নবীরে দেখব, কারণ মায়ার নবী এত সুন্দর, ক্ষুধার্থ বান্দা একবার নবীর চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার! আম্মা জানায় এসে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী রাতের বেলা এসা পরে আমার ঘরে আসতেন সূর্যের আলোর মতো হয়ে যাইত। এরে আল্লাহর বান্দারা, ওই সাহা ওই নবীর আশিক সাহাবি আল্লাহকে বলেন, আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম আমার নবীকে দেখব আর কলিজা ঠান্ডা করব। আজ আমার নবী যদি নাই থাকে, এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না। আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, এই চোখ দিয়া নবী ছাড়া আর কাউকে দেখব না। কারণ যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, ওই নবীরে চিনলি না রে যুবক, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল, ওই নবীর উম্মত হইয়া নবীকে চিনলে না রে বাবা। আমার মায়ার নবীর কোনো গুণা নাই, শরীরে মশা মাছি পড়া হারাম। এরপরেও আমার নবী কত কষ্ট করে উম্মতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন। তায়েফের ময়দানে গেলেন, কাফেরেরা কয় মক্কার একটা পাগল আসছে পাথর মেরে তাড়ায় দাও, ছোট ছোট বাচ্চারা পাথরগুলো হাতে নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে আঘাত, পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়িয়া জুতা আটকাইয়া গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার নবীর কান্না সহ্য করা যায় না। জিব্রাইল এসে বলে, নবী অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় দেই। মায়ার নবী কাঁদেন আর বলেন, ভাই জিব্রাইল, ওদেরকে মারবা না, ওরা আমাকে চিনে না, ওরা জানে না আমি কত বড় ইয়েতিম, দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না, 6 বছরে মা হারাইয়া বড় অসহায় হয়েছে। আমার মা নাই, আমার বাবাও নাই, 8 বছর বয়সে আমি দাদারও হারাইয়া বড় অসহায়, ওদেরে মারিও না রে ভাই জিব্রাইল, ওরা যদি আমাকে চিনত আমাকে পাথর মারত না, একদিন যদি চিনে এদের দ্বারা দিনের বড় উপকার হবে, আজ আমি এদের জন্য বরদোয়া করতে পারব না। এরে মায়ার নবীর মায়ার উম্মত, আজকে ওলামায়ে কেরাম পীর মাশায়েকরা পায়ে ধরে 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 চোখের পানি সেরে বুঝায়, এরপরেও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না, দাড়ি রাখবা না, পর্দা করবা না, আল্লাহর কাছে তওবা করো। পীর সাহেব হুজুর আসছেন বাবারে, আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়া তওবা করো, মরিয়া গেলে যাব তোর পরও নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না। যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও, ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ওই কবরের মাটিকে আল্লাহ বলবে, দুই পার্শ্বের মাটি জোরে জোরে ছ
চাপ দাও, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমনে সহ্য করব। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি সেরে তওবা করি, নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি সবাই রাজি আছি তো? আল্লাহ সবাইকে কবুল করেন। জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, আহালকেও বাঁচাইতে হবে। আর এই বাঁচানোর পথ ওলামায়ে কেরাম ওলিয়া উলিয়াদের সোহবত ছাড়া বিকল্প কোনো পথ নাই। এজন্য সন্তানকে লেখাপড়া করাবেন, কোরআন আগে পড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ডিসি সাহেব কোরআন তেলাওয়াত করে শিখলেন কই? কয় মক্তবে ছোটোবেলা। এখন তো মক্তব নাই বললেও চলে। অতএব হযরত পীর সাহেব হুজুর আসবেন, দোয়া করবেন, বয়ান করবেন। মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন এদেরকে পাগড়ি প্রদান করবেন। তো বিশাল আয়োজন, আপনাদের দোয়া কি পাবো না ইনশাআল্লাহ? দোয়া করবেন। আর একটু আপনাদেরকে বলবো, না বললে তো নয়, বিশাল খরচ মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান ব্যয় হয় কেয়ামত পর্যন্ত আয়ের তুলনায়। লক্ষ লক্ষ টাকা আমাদের ব্যয় ঋণী। অতএব এই বিশাল আয়োজন যদি কোনো আল্লাহর বান্দা মা বাবার নামে আল্লাহর জন্য একটু দানের হাত বাড়ান, এই অল্প দুই চার মিনিটে যদি কেউ বলেন যে ইনশাআল্লাহ আমি মা বাবার জন্য আল্লাহর মহব্বতে, আরও যারা অনেকে গোপনেও দিয়েছেন, আল্লাহ সবার দান কুদরতের দ্বারা কবুল করেন। তো বলতেছিলাম অন্তরে গুনার ময়লা পরিষ্কার করার হাতিয়ার আছে না নাই? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা জিনিস পরিষ্কারের হাতিয়ার আছে, অন্তরের গুনাহের ময়লা পরিষ্কারের হাতিয়ার কি? আল্লাহর কার জিকির জোরে বলেন, কার জিকির জোরে বলেন? আল্লাহর জিকির। হ্যাঁ বলছি, আল্লাহর জিকির আমরা করব। সবাই বসে পড়ি, কার জিকির করব সবাই বলেন তো, না কোনো পীর সাহেবের? কার জিকির? জিকরে হাকা মুদগিজাই রুহেরা, মরহামা মুদই দিলে মজরুহেরা, দিল জু খালি ইয়াদ হক সে আয় যাওয়া, খানে শয়তা হায়ো দিল বেগুমা, সঙ্গে দেলাজ সেই কলেলা পাকে কুন, সিনা বাতি গে মোহাব্বত চাকে কুন। সবাই দোয়া করবেন তো আমাদের জন্য? এ ময়দানে কারো আমিন কি ফেরত যাবে? বলেন না কেন? দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের ফায়দা বেশি হয়, নিজের ফায়দা বেশি হয়। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। বিশেষ করে আমি আপনাদের কাছে অন্তর থেকে দোয়া চেয়েছি জুমার সময়, একটু আগে আবারও চাই, যারা যাদের বয়ান আপনারা মাঠে বসে শুনেন, এরকম অনেক বড় আলোচক এখানে স্টেজে আছেন, যারা বিভিন্ন মঞ্চে স্টেজে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন, একটা দোয়া চাই, আর কোনো দোয়া চাই না। আল্লাহ পাকে আলোচকদের চলাফেরা কথায় যেন এখলাস দান করেন, আরও জোরে বলেন, এবং মুরব্বীদের আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে যেন জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। তাহলে আমরা জিকির করব কার? কোনো ব্যক্তির না, আল্লাহর জিকির যত বেশি করব। কয় জামায় সাবান যত বেশি লাগাবেন পরিষ্কার কম হবে না বেশি? তাহলে আপনি আল্লাহর জিকির, নামাজ পড়াও জিকির, তেলাওয়াত করাও কি জিকির,
আল্লাহর ইসমে আজমের নাম উচ্চারণ করা, এটাও জিকির। তবে এর মধ্যে মতনক্য যে যাই করুক না কেন, আসলে তার কলবে ময়লা থাকার কারণে সে জিকিরের বিভিন্ন বিরোধিতা করে। ইশারায় যে বিরোধিতা করুক, আপনারা আমাকে বলেন তো, যারা জিকির করে উজানি, চর্মনাই, নানুপুর, সারসিনা, এই সারা বাংলাদেশে যারা পীর মাশায়েখরা জিকির করান, বিশেষ করে বলেন তো, এই জিকিরের দ্বারা কেউ কি গুনার দিকে যায় না নেকের দিকে যায়? আরে ভাই সত্য কথা বলেন। বাস বিরোধিতাকে করলো না করলো দরকার নাই, একজনে গরুর গোশত খায় না, এই জন্য কি গরুর গোশত হারাম? আমি খাইয়া হজম করতে পারি, আমি খাইতে থাকি, কি ঠিক না? অনেকে ভিটামিন দুধ খাইতে গেলে পেট ফুইলা যায়, আর একজনে দুধ দিয়া ভাত খাইতে অনেক মজা পায়, তার তরকারি লাগে না, আছে না নাই? এখন কেউ দুধ খাইতে না পাইরা যদি কেউ বিরোধিতা করে, ওদিকে কান দেওয়ার দরকার নাই, আমি আমার ভিটামিনের জন্য খাইতে থাকি, জিকিরের দ্বারা আমার ফায়দা হয় না? হয় না। অতএব আমি জিকির চালু রাখবো, যত বাধা আসবে তত বেশি করব। কার জিকির? আল্লাহর জিকির, কলব ময়লা দূর করার জন্য একমাত্র আল্লাহর জিকির। আর এই জিকির তো চর্মনাইওয়ালারা নিজের থেকে বানায় নাই, এই জিকিরের তালিম আসছে উজানির থেকে, উজানিরকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই নিজের থেকে বানায় নাই, তিনি নিয়ে আসছেন তালিম। দেওবন্দ ভারতের হাজার কোটি মানুষ তাকে ভালো করে চিনে, এলেমের সাগর হাজি এমদাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই থেকে, তিনিও মন গড়া বানান নাই, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই থেকে। অতএব যে যাই বলুক না কেন, আমরা মাওলার জিকির থেকে দূরে থাকব না, থাকব বরং আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় কার জিকির করব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। আমার কাছে কে আছেন? আমার ডানে একমাত্র আল্লাহ, বামে আল্লাহ, আমার ভেতরে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। এ চিন্তা করতে 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 বান্দা যখন এই জিকির চালু রাখবে আর আল্লাহর ধ্যান করবে, এক সময় দেখবে আল্লাহর কুদরতের ঘেরান নাকে পাওয়া যায়। এই জন্য জিকির বন্ধ করব না, জিকির করব সুন্দরভাবে মহব্বতের সাথে। আমি জিকির করব, কে শুনতেছেন? আল্লাহ। এই মহব্বত নিয়া আমরা জিকির করব, আল্লাহ জিকিরের ফায়েজ ও বরাকাত আমাদের দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللهم امين اللهم امين اگر جانب معشوق نبا شود کاشاش طالب عاشق بیچارا نرا صد بزائے او محبوب گو
এক ফোঁটা পানি দিয়ে বনিয়াদমকে বানায়।